बिসমিল্লাহিররহমানিররহিম, আশরিফা কিচেন হোমে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমি আজকে বড়া ভর্তা করে দেখাবো। এই বড়ার আমরা অনেকে মাছের সঙ্গে খেয়ে থাকি, মাছ দিয়ে ঝোল খাই এই বড়া। এই বড়াটা আজকে আমি, এটা হচ্ছে কুমড়োর বড়া, এটা বাসায় তৈরি করা বড়া আমার। তো এই বড়াটা দিয়ে আজকে আমি ভর্তা করে দেখাবো। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ভর্তাটা কীভাবে করি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর এর সঙ্গে কী কী উপকরণ দেবো আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন তাহলে সর্বপ্রথম রান্নার কাছে চলে যাই। এই বড়া ভর্তা করার জন্য সর্বপ্রথম চুলায় আমি একটা কড়াই বসিয়েছি। এখন চুলাটাকে অন করে দেবো, অন কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। বড়াটাকে আগে সর্বপ্রথম শুকনো খোলায় ভেজে নেব, তেল দেব না। বড়াটা কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে, বেশি জোরে জ্বাল দেওয়া যাবে না, নাহলে বড়াটা পুড়ে যাবে। বড়াটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ভর্তাটা ঝরঝরে হবে। আর এই ভর্তাটা সকালে বা দুপুরের গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। আমি এটা দুপুরে খাবো গরম ভাতের সঙ্গে, দুপুরের খাবারের জন্য রা ভর্তা বানাচ্ছি। এই বড়াটা হচ্ছে তৈরি হয় মুগ ডাল আর চাল কুমড়ো, কুমড়ো দিয়ে এই বড়াটা তৈরি হয়। বড়াটা কিন্তু অনেক টেস্ট, খেতে ভালোই লাগে। বড়াটা দেখুন এরকম বাদামি কালার হবে। এটাকে অনেক আস্তে লো ফ্লেমে জ্বালে, যদি আপনারা গ্যাসে করেন গ্যাসটা একদম কমিয়ে দেবেন, দিয়ে ভাজবেন। একদম যখন বাদামি কালার হবে তখন এটাকে আমি নামিয়ে নেব। বড়াটা দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব বড়াগুলো। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এখন আমি ভেজে কড়াইতে দিয়েছি সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো রসুন, কাঁচামরিচ, এগুলো আমি হালকা তেল দিয়ে ভেজে নেব। একটু তেল দিয়ে ভাজতে হবে, আপনি তাহলে শুকনোও ভাজতে পারেন। রসুন কাঁচামরিচটা একদম লাল করে ভাজতে হবে, নাহলে কাঁচা গন্ধ করবে। রসুন একদম দেখুন একদম বাদামি কালার করে ভাজতে হবে। আর পেঁয়াজটা আমি ভেজে দেবো না, আপনারা চাইলে পেঁয়াজটাও ভেজে দিতে পারেন, পেঁয়াজটা আমি কাঁচা ব্যবহার করব। এই বড়ার ভর্তাটা আমার দাদিদের আমলে অনেক পছন্দ, দাদি দাদিরা এটা খুবই পছন্দের একটা ওদের খাবার, আমার বাবা এদের খুবই পছন্দের একটা খাবার। রসুন কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গেছে, আর এক মিনিট দুই মিনিট থেকে এটাকে আর ভেজে নেব। আপনারা হয়তো বা মনে করবেন যে আমি সবসময় রেডি করে রান্না করি, কারণ হচ্ছে আমি একা একাই ভিডিও করি, মানে একাই ভিডিও করি, আমি রেডি করতে পারি মানে আমি ভিডিও করতে পারি না হচ্ছে, এই জন্য আমি সব কিছু রেডি করে নিয়ে তারপরে ভিডিও করতে আসি, রান্নার কাছে চলে আসি, আগে সব কিছু রেডি করে নিই।
আপনারা মনে কিছু নেবেন না, এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ভর্তা করে নেব। রসুন কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে এগুলো ভেজে নেব। আগে এগুলো বেটে নেব, নিয়ে তারপর এখানে আমি বড়াটা অ্যাড করে দেব। দেখুন রসুন মরিচটা আমার বাটা হয়ে গেছে, এখন আমি এখানে বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো আমি বেশি গুঁড়ো করব না, আধা ভাঙা করব। দেখুন এরকম চাপ দিলে ভেঙে যাচ্ছে, মুড়মুড়ে হয়েছে, কিছু কত সুন্দর। দেখুন ভর্তাটা আমার বাটা হয়ে গেছে, এখন এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, এটা আমি এখানে দিয়ে দেবো। পেঁয়াজগুলো এভাবে ভেঙে দিতে হবে। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে, আর এটা হাত দিয়েই এখন মাখতে হবে। দিয়ে দেবো সরিষার তেল। দিয়েটাকে হাত দিয়ে এভাবে মেখে নেব। দেখুন ভর্তাটা আমার হয়ে গেছে, আমি পেঁয়াজটা কিন্তু ডলা মারিনি, এরকম গোটা গোটাই থাকবে পেঁয়াজটা। এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন আমার বড়া ভর্তা হয়ে গেছে, এটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগবে। আমি বলবো অবশ্যই আপনারা বাসায় এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।